আসসালামু আলাইকুম রহমতুল্লাবাকাতু সম দর্শক মঞ্চবন্ধু আমরা আরেকটি হাদিস নেব এই ব্যাপারে কলিং বেল ইত্যাদির ব্যাপারে যেটা অভয় জেলা তন থেকেই বর্ণিত হাদিসটি এবং হাদিসটি শহীদ শহীদ মুসলিম এসেছে শহীদ মুসলিমের দুই হাজার একশো চোদ্দো নম্বর হাদিস মহানবীলা সালাম বলেছেন আল জারাসু মাজামির শৈতন কলিং বেল অথবা ঘুংরি যেটা বললাম যেটা বিভিন্ন জীব গলায় বাজনা গোল গোল এরকম পিতলে থাকে যেটা বাজনা বাজতে থাকে চলার সময় এই ধরনের ঘুঙড়ি অথবা কেউ কেউ বলেছেন যে কেউ কেউ বলেছেন যে এটা হলো খ্রিস্টানরা যে ধরনের এই তাদের যায় বাসি একটা বাসির শব্দ দেয় যেটা ওই ধরনের গির্জার যে শব্দগুলো যেটাকে হিন্দুরাও দেয় এভাবে শামুক দিয়ে একটা শব্দ করে ওই শব্দের ওই ইয়েকে ওইটাকে জারাজ বলা এটা নিষিদ্ধ তো এই ব্যাপারে হাদিস হলো রাজল্লা সাল্লা বলেছেন যে এই ধরনের যেটা ঘঙরি হোক জানার গোলা দেওয়া হয় অথবা খ্রিস্টানরা বা বৈধর্মীরা হিন্দুরা যে বাস যে ধরনের শঙ্খ বলি আমরা শঙ্খের আওয়াজ দেয় ওদের শিখ মাগরিবের সময় এবার ওদের পূজার সময় অথবা খ্রিস্টানরা তাদের আহ্বান করার জন্য তাদের প্রেতে আহ্বান করার জন্য যে শঙ্কর আওয়াজ দেয় এবার ঘন্টা বাজায় টং টং এই ধরনের আওয়াজ এটা শয়তানের বাসি এটা কি বলা হয়েছে শয়তানের বাসি এটা তো মিসমার যদি শব্দটা নেই তাহলে এটার অর্থ হচ্ছে কোনো মাধ্যম অথবা যেটা নাকি কাঠের তৈরি যার দ্বারা মানুষ গান গা এটা গিটার আধুনিক যুগের গিটার জাতীয় জিনিস যার দ্বারা মানুষ গান দিতে পারে তো শয়তানের গিটার হলো অথবা হ্যাঁ শতানের গিটার হলো এই এই ধরনের যেটা বললাম শঙ্ক অথবা ঘুঙ্গি যেটা নাকি আওয়াজ করে যেটা নাকি একটা সঙ্গে একটা বাড়ি খেয়ে একটা বাজনা হয় এই ধরনের বাজনা সব শৈতানের বাসীর আমরা এগুলো ব্যবহার করবো না ইসলাম আমাদের মহানবীর নিষেধ করেছেন এগুলো থেকে বাচ্চাদেরকে আমাদের নিজেকে দূরে রাখবো এবং এগুলোর দেওয়াত সমাজে প্রচার এবং প্রসার করবো প্রথমে পরিবারকে দেওয়াত এরপরে সমাজকে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সহজ করে দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাব আবরাকাত